তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো এবার আপনি অন্যের ফোনের কল নিজের ফোনে এনে শুনতে পারবেন। আপনি চাইলে আপনার বন্ধু বা আপনার গার্লফ্রেন্ড অথবা যে কারোর মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে শুনতে পারবেন। তাদের মধ্যে যে কথা হবে তো সেটা কিন্তু আপনি নিজের ফোনে এনে শুনতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু সে কখনোই বুঝতে পারবে না যে আপনি তার মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে গোপনে শুনে নিচ্ছেন। তো এই কাজটি করার জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। অ্যাপ ছাড়াই আপনারা যে কারোর মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে শুনতে পারবেন খুব সহজেই। তো এই গোপন কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডের একটি সিক্রেট কোডের মাধ্যমে আপনি অন্যের মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে শুনতে পারবেন। তো এটা কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে নাও হতে পারে, তবু আপনার মোবাইল ফোনে এটি চেষ্টা করে দেখবেন যে আপনার মোবাইল ফোনে এটি হয় কি না, আর এটি আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার যদি একান্ত প্রয়োজন হয় যে আপনি অন্যের ফোনের কল নিজের ফোনে এনে শুনবেন, তাহলে আপনি এটা করবেন, তাছাড়া আপনি এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো এটা আপনি কীভাবে করবেন সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, অন্যের ফোনের কল বা যে কারোর মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে শোনার জন্য এখন আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি যেটা করবেন, তো এখন আপনি জাস্ট এখানে টাইপ করবেন **62*। তো আপনি প্রথমে এই কোডটি টাইপ করবেন। তো জাস্ট আমি টাইপ করছি **62*। তো টাইপ করার পরে এখন আপনি যেটা করবেন, তো এখন আপনি যার মোবাইল ফোনের কল নিজের ফোনে আনতে চান এবং শুনতে চান তার ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন। তো এখন আমি জাস্ট কোনো একটি ফোন নাম্বার টাইপ করবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো জাস্ট কোনো একটি ফোন নাম্বার টাইপ করলাম। তো ফোন নাম্বার এন্টার করার পরে এখন আপনি জাস্ট হ্যাশ টাইপ করবেন। তো আমি কি বলেছি আপনি হয়তো বুঝতে পেরেছেন, তো আবার বলছি, আপনি প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি জাস্ট এই কোডটি টাইপ করবেন **62*, দেন আপনি যার মোবাইল ফোনের কল নিজের ফোনে আনতে চান বা শুনতে চান তার ফোন নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে এখন আপনি হ্যাশ টাইপ করবেন, তারপর আপনি কল করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে এটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এবার থেকে তার মোবাইল ফোনে যদি কোনো কল আসে তাহলে কিন্তু সেই কলটি আপনার মোবাইল ফোনে অটোমেটিকভাবে চলে আসবে এবং তাদের মধ্যে যে কথা হবে তো সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন। তো এখন আপনি তো আপনার মোবাইল ফোনে এটি চালু করলেন, তো এখন আপনি এটা কীভাবে বন্ধ করবেন? তো বন্ধ করার জন্য এখন আপনি জাস্ট ডায়াল প্যাড ওপেন করবেন, তারপর আপনি এখানে টাইপ করবেন **62#। তো আপনি প্রথমে এই কোডটি টাইপ করবেন, তারপর আপনি জাস্ট কল করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে এটি বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং ইরেস ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এবার থেকে তার মোবাইল ফোনে যদি কোনো কল আসে তাহলে কিন্তু সেই কলটি আপনার মোবাইল ফোনে আর আসবে না এবং আপনি সেই কলটি শুনতে পারবে না। তো জাস্ট আপনার মোবাইল ফোনে এটি একবার ট্রাই করে দেখবেন যে এটা আপনার মোবাইল ফোনে হয় কি না। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কারোর মোবাইল ফোনের কল নিজের ফোনে এনে শুনতে পারবেন। তো জাস্ট এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, দেন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।